আমার যমুনা জল দেখতে কালো স্নান করতে লাগে ভালো এখন তো জলে নামার উপায় নাই দুপুর হলে একটা কথা ছিল এখন সন্ধ্যা তাছাড়া আনন্দ ভ্রমণ করতে নয় একটা বাস্তব চিত্র তুলে ধরতেই চাপাই নবাবগঞ্জ রওনা হয়েছি আসল ঘটনাটা পরে বলছি আপাতত সাজের আলোয় যমুনার সৌন্দর্য উপভোগ করি যমুনা পার হতেই সন্ধ্যা পেরিয়ে রাত মধ্যরাতে এসে পৌঁছেছি আমের স্বর্গরাজ্য চাপাই নবাবগঞ্জ অ্যাসাইনমেন্টের টেনশনে ভালো ঘুম হয়নি সকাল সকাল ড্রোন নিয়ে ছাদে উঠেই মনটা ভীষণ ভালো হয়ে গেল প্রাচীন বাংলার রাজধানী এখন যে আমের রাজধানী হয়ে উঠেছে সেটা বিশ্বাস হতে শুরু করেছে সুলতানি আমলের স্থাপত্য ছাপিয়ে আম বাগানগুলোই আপনাকে বেশি করে টানবে মধুমাস বলে কথা ওই যে বলছিলাম একটা বাস্তব চিত্র তুলে ধরব বলে এখানে এসেছি তবে আর দেরি কেন চলুন আম বাগানে রওনা হই মাইলের পর মাইল যত দূর চোখ যায় শুধুই আম বাগান অগুন্তি আম বাগানের ভিড়ে স্বপ্নের আম বাগান খুঁজে পেতে কষ্ট হয়নি জি স্বপ্নের আম বাগান বলতে দেশের সবচেয়ে জনপ্রিয় সুপার শপ স্বপ্নের আমের যোগান যেখান থেকে আসছে সেই বাগানেই আমরা এসেছি আমরা আপনার বিশ্বাসকে মজবুত করতে চাই বলেই ছুটে এসেছি দেখাতে চাই বাগানে কতটা যত্নে রেখেছি আপনার প্রিয় আমকে যারা প্রথম দেখছেন একটু ধাক্কা খেতে পারেন আম গাছে কাগজের ফুল কেন ওগুলো কাগজের ফুল নয় যেহেতু আমকে কেমিক্যাল মুক্ত রাখতে হবে তাই বিকল্প ব্যবস্থা পোকামাকড় আর জীবাণু থেকে রক্ষা করতেই আমগুলোকে কাগজ দিয়ে মোড়ানো হয়েছে এটা উপকৃত আপনার কেমিক্যাল মুক্ত আচ্ছা আশিনাও আমি দেখছি তাই না এই আশিনা পেতে পেতে আমাদের কতদিন ওয়েট করতে হবে এই এটা আরো আপনার 2 মাস যত্নে রাখা আমকে যত্নেই তোলা হয় বিশেষ পদ্ধতিতে আম পাড়া হচ্ছে খেয়াল রাখা হচ্ছে সরাসরি মাটিতে পড়ে যেন আম থেতলে না যায় এখন যে আমগুলো আপনাদের জন্য তোলা হচ্ছে এগুলো হিমসাগর শুধু যত্ন করে তোলাই নয় আমের সাইজগুলোর দিকেও সমান নজর থাকে স্বপ্নের বাগান থেকে আম সংগ্রহ সেগুলো বাক্সবন্দি কভার ভ্যানে তোলা প্রত্যেক জায়গাতেই রয়েছে স্বপ্নের প্রতিনিধি স্পটে আসছি স্পটে এসে আমরা বাগান থেকে নিজেরাই আম দেখতেছি দেখে শুনে যেটা আমাদের আন্ডার সাইজ ছোট সাইজ সেই সাইজটা আমরা না নিয়ে আমাদের যেটা প্যারামিটার আছে সেই প্যারামিটার অনুযায়ী এবং ফ্রেশ আম কোনো দাগ ছাড়া একেবারে কেমিক্যাল মুক্ত ছাড়া আমরা নিজেরা দেখে শুনে আমরা গাড়িতে প্যাক করে আমাদের আউটলেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আম বাগানে দাঁড়িয়ে বয়স্ক একজন আম চাষী জানালেন মানুষের রুচির পরিবর্তন হয়েছে ভালো জিনিস ছাড়া আজকাল মানুষ অন্য কিছু গ্রহণ করতে চায় না বছর দশেক আগেও আম পরিবহন নিয়েছিল নিদারুণ দুর্ভোগ সেই দুর্ভোগের কথাও স্মরণ করেছেন এই এইখান থেকে আর শ্যামপুর থেকে কানসার যেতে দিন মেল লেগে গেছে গাড়ি তো বড় বড় বল কিনতে হতো বড় বড় ভুষ কিনতে হতো দিয়া মানুষ লেগে গেছে গাড়ি আর এখন মনে করো যে খুবই সহজ বাগানে বাগানে বজকে দিচ্ছি বাগান থেকে চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই সময় বদলে গেছে যোগাযোগ ব্যবস্থা হয়েছে জলের মতো সহজ বাগান থেকে সন্ধ্যায় রওনা হয়ে আমগুলো খুব ভোরেই পৌঁছে যাচ্ছে ঢাকা সহ সারা দেশের স্বপ্নের আউটলেটগুলোতে আর আমরা তৃপ্ত হচ্ছি আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারাই ভালো থাকুন আম জাম আর লিচুতে কাটুক আপনার মধুমাস